ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসবো, যতক্ষণ পর্যন্ত না পাবো আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসবো, ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে, কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না। যৌবন থাকবে বটে, তুমি যৌবন নিয়ে সুখী হবে না, হ্যাপি হবে না। নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা নিয়ে সুখী হবে না, সম্পদওয়ালা সম্পদ নিয়ে সুখী হবে না। সত্য এটা, আল্লাহ না পাওয়া ব্যতীত, আল্লাহকে ভালোবাসা ব্যতীত, সত্য এটা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে না এই দুনিয়ায়, এটা তো 60-70 বৎসরের কথা বলতেছি আমি, যেটা চিরদিন সামনে আসতেছে। আমরা এখানে কেউ থাকে না, আমরাও থাকবো না। কবরস্থান গুলা এই কথাই বলে, কবরস্থান গুলা এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছো বটে, বড় ভাব নিয়া যাইতেছো, অহংকার নিয়া যাইতেছো, বড় সুস্থভাবে হাইটা যাইতেছো। আমরাও একদিন তোমার মতোই ছিলাম, কিন্তু দেখো আজকে আমি কবরের মাঠে নেই। প্রতিটা বাড়ির কবরস্থান এই কথা ডেলি ধ্বনি দেয়, আওয়াজ দেয়, যদি আমরা আওয়াজ শুনি না। যেমন মাটির আওয়াজ আমরা শুনি না, মাটি প্রতিদিন বলে তামসি আলা গহরি, তুই আমার পেটে চলমান। যুবক একা হাঁটলে একরকম হাঁটে, মোটর সাইকেলে উঠলে আরেক রকম চলে, আর পিছনে যদি কেউ বয়া থাকে তাহলে আরেক রকম চালায়, ঠিক না? মনে হয় বোঝো নাই, ঠিক না? বুঝছো পুরা? পিছনে কেউ বয়া থাকলে ফুল একবারে গিয়ারে থাকে, ঠিক না? ফুল চার্জ, ঠিক না? এরকম প্রত্যেক ব্যক্তি কিন্তু মাকে প্রতিদিন বলে তামসি আলা জহরি, তুমি আমার পিঠে চলো মান, ঠিক না? মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। হোমনার মানুষ আজকে সূর্য বলতে বলতে ডুবছে, সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম। ও মানুষ, ও হোমনার মানুষ, কাল সকালে হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না, কাল সকালে হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। কেন? রাত্রে যদি মারা যায় ও সকালে কোত্থেকে উঠতে দেখবে? সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে চলে গেছে। আমাদের বাড়ির কুকুরগুলোও চিৎকার দেয় মাঝে মাঝে, আমরা ভাবি হয়তো চোর দেখা চিৎকার দেয়। না 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 না, চোরের সাথে আর কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তাই যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ কোনোদিন বলতেন না। চিনেন বাইজিদ বোস্তামি? চিনেন তো না? চিনেন? ওলামা চিনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে। উনি কোনোদিন লেখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনা আদম, ও মানুষ আনকিস নাফসাকা মিন গাযাবিল জব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচানা, ফা ইন্নাকা লা তুতি, আল্লাহর গজব যদি চলে আসে তো তোর ভিতরে সওয়ার ক্ষমতা নাই, তুই সইতে পারবি না। রব্বে কাবার কসম, বিদায় যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম যৌবন দিয়া সাজাইছেন। আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি আজকে নিজেকে সাজানো দেখতেছ যুবক? তোমাদেরকে একটু বলি, কান খোলা শোনো, আমার কাছে সুর তো নাই, আমি এইভাবেই বুঝিয়ে থাকি, জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না। এক ফোঁটা পানির থেকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছে, নিশ্চয়। কুনতা মিসকিনা, আল্লাহ বলে তুই নিশ্চয় ছিলি, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না কোত্থেকে কাটবে, ওলা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাক শক্তি ছিল না, ওলা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওলা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওলা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওলা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওলা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগীরা, বড় ছোটই ছিলা, কুনতা যাইফা, বড় দুর্বলই ছিলা, কুনতা জাহিলা, বড় অজ্ঞই ছিলা। তারপরে জিজ্ঞেস করে আলাইসা কাযালিক, এরকম কি ছিলা না? না ছিলাম না। কে সাজাইছে? এজন্যই আমার কথা শুরু এটা,
যুবককে যৌবন দিয়া সাজাইছেন, নারীকে নারীত্ব দিয়া সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছেন। শুধু এখানেই শেষ না, সাজায় ছেড়া দেয় না, সাজানোর পরে যেখানে দাঁড় করানোর দরকার ওইখানে আইনা দাঁড় করাইয়া দিছে, যেখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে। শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় না, আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখা দিছে। আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই, হয় ইসলামের কদর যদি থাকতো, চলেন একটু পরে বুঝাবো, ইসলামের কদর যদি থাকতো, আজকে হয়তো বুঝে আসতেছে না, কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস। আজকে যুবক বোঝে না, আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস, একদিন বুঝবে, সত্য বুঝবে। শুধু মুসলমান বুঝবে না, সমগ্র জগৎ বুঝবে, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস, সারা দুনিয়ার মানুষ। যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো, দুজক থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল, কাগজে, কাগজে মুসলমান, বোঝেন, বোঝেন কাগজে কি, নামেও না আমি বুঝাইতেছি, হ্যাঁ এটাই, কিন্তু দেখাইতেছি কাগজে মুসলমান কাকে বলে। কর্মে কোনোদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় নাই, না পোশাকে, না আশাকে, না চলা, না ফেরা, শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো ওইখানে ধর্মটা মুসলমান লেখা চলে আসতো। একে বলে কাগজে মুসলমান, যেমন জন্ম নিবন্ধন, স্কুলে পড় ভর্তি, আইডি কার্ড বানানো, পাসপোর্ট বানানো, চাকরির অ্যাপ্লিকেশন, শুধু কাগজে মুসলমান লেখা আসতো। ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দোজক থেকে, ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, আয় আমরা যদি মুসলমান হতাম, ইয়াউমা ইয়াদুল্লাযিনা কাফার, কোরআন চিৎকার দিয়া বলতেছে, ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। তা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যেতেছি, যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা কোনোদিন ভরবে না, এটা ভরবে না, এই জীবনটা ভরবে না। কিন্তু হুমনার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি কইরা, আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না, আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না, আল্লাহকে তো দেনদারনে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে পাবো তো পাবো কি কইরা, আল্লাহর ভালোবাসা অর্জন করবো তো করবো কি কইরা, আল্লাহর দাসত্বের বেড়ি গলায় পড়বো তো পড়বো কি কইরা, এটা সম্ভব তো সম্ভব কি কইরা, কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুল দুনুন, ধ্যানধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ যদি হইতো চাইর অক্ষরের আল্লাহ তাইলে তো মাইনা নিতাম, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো 99টা পদের মালিক, 99টা পদের মালিক আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্বারুল ওয়াহ্বাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীকুল কাবীরুল হাফিযুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রকীবুল মুজীবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল আকবুল ওয়াকীলুল কবীকুল মতীনুল আলীকুল হামীদুল الموسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জানলে জানানো, আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহকে পাবো কি করে, উনি তো 99 পদের মালিক। আইসা পড়ছি আমি আসল জায়গায়,
তা আল্লাহ বলে ঠিক আছে মাইনা নিলাম, তোর প্রশ্ন প্রশ্ন মাইনা নিলাম, যে আমাকে চোখে দেখা সম্ভব না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তা আল্লাহ বলে ঠিক আছে, তাহলে আমার জায়গায় আমার বন্ধুকে বসায়, আমার বন্ধুকে বসাও, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধু সাজে সাজো, নাইলে কোরআন চিৎকার দিত না মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রসুলের সাজে সাজলো সে যেন আল্লাহ সাজে সাজলো, সে যেন আল্লাহকে পাইলো, আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমার বন্ধুর সাজে সাজো, আমার হাবিবের সাজে সাজো, আমার মুহাম্মদুর রসুলুল্লাহ সাজে সাজো। আফসোস আজকে উম্মত পুরুষ বলেন আর নারী বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, আল্লাহকে তো পাইতে চায় কিন্তু বন্ধু সাজে সাজতে চায় না। যদি সাজতে চাইতো তাহলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে, নেট দেখা জিজ্ঞেস করে, এরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না, এরা তো নবীর আদর্শ দেখা চুল কাটতো, শুধু মুখে বলে নবীকে ভালোবাসে, না 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 আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনটা পড়বে না, যুবকের যৌবনের মূল্য হবে না। তোমার যৌবন থাকতে পারে আমি মানি, কিন্তু তুমি যৌবনের মূল্য পাবে না, যৌবনের একটা মূল্য আছে, দুনিয়াওয়ালাদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে, কিন্তু আল্লাহর কাছে একটা মূল্য আছে যৌবনের, যেটা চিরদিন পাবে, চিরদিন ওই বেলু চিরদিন থাকবে, মূল্য চিরদিন থাকবে, শুধু দুনিয়ায় থাকবে না চিরদিন, আখেরাতেও থাকবে চিরদিন থাকবে। নাইলে এই হাদিস কেন আসতো, যুবক যখন নিজের যৌবনকে আল্লাহ রসুলের জন্য বিলিং করে আর ওই সাজে নিজেকে সাজায়, তো আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা কুশা, হায় আমার জাতি যদি আরবি বসত, হায় যুবকরা যদি আরবি বসত, লাউলা শাবাবা কুশা, এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজাল তুসামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবকের দিকে দেখা পারি না, যে যৌবনের মূল্যায়ন করছে, আমার বয়ে যৌবনকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ও উমরার মানুষ দুনিয়াই কি সব শেষ, যুবক দুনিয়াই শেষ, দুনিয়াই শেষ, কেউ তো বলে চিতাতেই সব শেষ, তোমরা কি বলো দুনিয়াতেই সব শেষ, আরে 14 তারিখ কি দুনিয়াতেই শেষ, 14 তারিখ বুঝো তো না বুঝো না, কোন 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখ ঠিক না, হুজুরে বুঝবো না, হুজুর এই তালে নাই কোথ থেকে বুঝবো, বয়স তো হয়ে গেছে আমরা বুঝবো না, কিন্তু তোমরা তো বুঝো, 14 তারিখ দুনিয়ায় শেষ না, 14 তারিখ জান্নাতও আছে, দুনিয়ার 14 তারিখ বৎসরে একবার আসে, জান্নাতের 14 তারিখ পার ঘন্টায় 14 তারিখ 100-এ 100 সত্য, আমি প্রমাণ দিতেছি, 100 পুরুষের যৌবন শক্তি দিবে, কত পাওয়ার ব্যাংকে রাখার জন্য, কি করার জন্য, কাজে লাগানোর জন্য ঠিক না, ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার জিজ্ঞেস করো, হাদিসে আছে মিয়াতা মাররা, কি হুজুর পুরাটা বললাম না, পুরো হাদিস বললাম না, শুধু শেষ শব্দ বললাম, মিয়াতা মাররা ডেলি 100 বার কাজে লাগাবে, তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার 14 তারিখ না হয় তো তুমি কাজে কোথায় লাগাবে, এই জন্য পার ঘন্টায় কয়েকবার 14 তারিখ হবে, দুনিয়ার মতো ধোকাবাজ মেসেজ আসবে না, ওইখানে মেসেজ আসবে না, ডাইরেক্ট ভিডিও কল হবে, ভিডিও কল, তুমি দেখা আত্মহারা হয়ে যাবে, তোমাকে দেখা ডাকবে তাহলে ইলাইয়া, আল্লাহ বানায় রাখছে দেখা যা কি বানাইছে, তুমি কই বা বাইক পামু কই ঠিক না, কি এটাই তো, এখন তো দোস্তের থেকে বাইক লইয়া দৌড় দেয় ঠিক না, দোস্ত খালি 10 মিনিট তুই দাঁড়া আমি আইতেছি ঠিক না, জোরে চালাইতে যে কয়জন এই পর্যন্ত হোম নাই,
দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে নাই? ওই যে নেশা উঠছে, যদি জায়গা চালা যত জোরে তো রাস্তা ছেড়া গেছে গা জঙ্গলে, আর ও গেছে গা আখেরাতে। উন্ডা জঙ্গলে, ও কই? ওই আখেরাতে। জান্নাতে এরকম না, জান্নাতে সুপার বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লা খাইলা, ঘোড়া রাখা আছে, ঘোড়া মিনিয়া কুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া বানাইছেন, লাহু আজনিহাতান, দুটো ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। যুবক তোমাদের পায়ে হাত রাখি, রব্বে কাবার কসম, তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখতাম, তুমি যদি আমার জাতি না হইতাম, তুমি যদি আমার দলের মুসলমান না হইতাম, তুমি যদি আমার নবীর উম্মত না হইতাম, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতা তোমার পায়ে আমি হাত রাখতাম না, তুমি আমাকে চিনো না, আমি আর দশজনের মতন না। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কত উড়া যেতে পারি, এটা আল্লাহর এহসান, আমার কাছে সুযোগ আছে। আমি তোমার পাও ধরি এই জন্য যে তুমি আমার চোখের পানি ঝরানো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রাসূল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছে, শুধু জড়ায় জান্নায়, এখনো জড়াইতেছেন, এখন শুধু এখনো জড়াইতেছেন না। আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেউ আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন, আমার উপরে না। উনি ওনার কিতাবে লেখছেন, কবর থেকে যখন উঠবে কিয়ামতের দিন, তখনও চোখে পানি নিয়ে উঠবে, মুখে চিৎকার নিয়ে উঠবে। উনি লেখছেন, ইয়াখরুজ ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন চোখে পানি মুখে চিৎকার, আইনা উম্মতি ইয়া জিবরিল, জিবরিল আমার উম্মত কোথায়? নাই না, আমি তোমার পাও ধরতাম না, পাও ধরার প্রশ্নই ছিল না। কিয়ামতের মাঠে হায় 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 হায়, 16 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারী রসুল, হায় হায়, 4 জন উলুল আজমি মিনার রসুল, এর ভিতরে মুসার মতো কালিমুল্লাহ, ঈসার মতো রুহুল্লাহ, ইব্রাহিমের মতো খলিলুল্লাহ, আদম আলাইহিস সালামের মতো সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের মতো যবীহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরকম নবী পর্যন্ত কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি নাফসি 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 নাফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। তোমার আমার নবী কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি উম্মতি, আমার উম্মত বাঁচান। আল্লাহ সান্ত্বনা দিও, থামাইতে পারবেন না মনে হয়। ওলামার একমত হবে কিনা জানি না, হুমরার ওলামা একমত হবে কিনা জানি না, আল্লাহ সান্ত্বনা দিবেন, সান্ত্বতা সফি তোসব্বা, আপনার সাথে তো অঙ্গীকার আছে, কাকে চাবেন, কতগুলো চাবেন, আপনার হাতে উঠায় দিব, সুপারিশ করতে দেরি, মঞ্জুর করতে দেরি করব না, চিৎকার তো থামান, তারপরও তো চিৎকার থামবে না, কিয়ামতের মাঠে 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন, মাকামে মাহমুদের চেয়ার তুমি চিনো না, আমিও চিনি না, যদিও কোরআনে আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ দুইটা চেয়ারই কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য রাখছেন যেটার নাম কুরসি, ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরেকটা চেয়ার বানাইছেন যেটা বন্ধুর জন্য রাখছেন, যেটাকে বলে মাকামে মাহমুদা, ওই চেয়ারে পর্যন্ত বসবেন না। আল্লাহ বলবে বসেন, বলছে যে 3 জায়গায় ছোটেও বসে তো বসে কি করা, আমি তো 3 জায়গায় দৌড়াইতে থাকবো, আমার তো দৌড় থামবে না, 3 জায়গায় দৌড়াবো, হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পান করাইতে দেরি করব না, আর আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়ার থেকে, মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে, দ্বিতীয় আমি ছুটবো মিজানের কাছে, উম্মতের পাল্লা যদি না ঝোকে
আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে, অঙ্গীকার দিচ্ছেন আমাকে, চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন, আমার চেহারায় নাকি বাজ আসতে দিবেন না। লা ইউখসি কাফি উম্মাতিক, দুনিয়ায় বসে আপনি আমাকে বইলা দিছেন, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করা ছাড়বেন, বিধা আমি মিজানের পাশে দাঁড়ায় থাকবো, পাল্লা যদি সামনে না ঝোকে ওইখান থেকে চিৎকার দিতে শুরু করব, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আর এরকম হবে না কেন জানি না, বুঝবেন কি বুঝবেন না, এরকম হবে না কেন? আল্লাহ তো এক আয়াতের ভিতরে ইঙ্গিত দিছেন, সুহাদা আলান নাস ও উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো, সুহাদা আলান নাস আমার পক্ষে দাঁড় করাবো। আল্লাহকে যদি আমি বলি আল্লাহ আমাদেরকে তো নিজের পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে, আমাদের পক্ষে কে দাঁড়াবে? তো আল্লাহ বলে ওয়া রাসূলু শাহীদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাই। যুবক এই জন্য তোমার পায়ে দড়িয়া, নাইলে কোনোদিন ধরার দরকার ছিল উম্মতে মুহাম্মাদি বিদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যথা দেখা আমি, দিলের ব্যথা দেখা তোমার পাও ধরতেছি আজকে, আসো আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা কোনোদিন ধন্য হবে না, ওই জান্নাতের অধিকারী হবে না। যেই জান্নাতের একটু ঝলক দিলাম তোমাকে, আর একটু দিয়া দেখি তোমাদের বুঝে আসে কিনা, পাইতে চাও কিনা ওই জান্নাত, চাও কে কে পাইতে চাও ওই জান্নাত দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা বোনরা ভাববে সত্য পুরুষই দিয়া দিতেছে, আমাদেরকে মনে হয় কিছুই দিল না, ঠিক না, দিব ওনাদেরকেও দিব, দিব আল্লাহ দিছেন আমি দিব না কেন, হ্যাঁ আল্লাহই তো দিছে, মা বোনরে তো জান্নাতের রানী বানায় দিছে, আর কি চাই, রানী পুরুষের 500 বছর আগে যাবে, পুরুষ 500 বছর পরে যাবে, কেননা মা বোনদের দুইটা শখ দুনিয়ায় পুরা হয় না, স্বামী যত বড় ধনী হোক, যদি পুরা হইতো তাহলে বুড়া বয়সে এসে বিল গেটসের স্ত্রী সাথে কোনোদিন বিচ্ছেদ ঘটতো না, ঠিক না, বিচ্ছেদ কখন হয়, যখন পুরা না হয়, যখন পুরা, অথচ দুনিয়ার 1 নম্বর ধনী, যদি পুরা হইতো তাহলে কানাডার প্রেসিডেন্ট, এখন যে প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, এর স্ত্রীর সাথে বিচ্ছেদ কেন হইতো, ও তো কানাডার প্রেসিডেন্ট, হয়েছে না কয়েকদিন আগে, হয় না হুজুর মনে হয় জানেন না, ঠিক না, করতে জানবো হুজুরে, এই কয়েকদিন আগে হয়েছে, ঠিক না, মহিলাদের 2 শব্দ পুরা হয় না, স্বামী যত ধনী হোক যত টাকাওয়ালা হোক 2টা শখ পুরা হয় না, একটা হলো নিজেকে মনের মতো সাজানো, কি মনের মতো, আর একটা হলো গডটাকে মনের মতো সাজানো, এই 2টা কোনোদিন পুরা হয় না, নিজেকে সাজানো আর ঘরকে, ঘরকে সাজানো, এটা মনের মতো পুরা হয় না, অনেক সময় দেখা যায় সে একরকম চায় হুজুরে আরেক রকম চায়, হইল নি পুরা, হইল না, ঠিক না, সে একরকম চায় স্বামী আরেক রকম চায়, হইল নি পুরা, আল্লাহ 500 বছর আগে পাঠায় বলবে বান্দি 2 শব্দ দুনিয়াতে পুরা হয় নাই, একটা হলো নিজেকে মন মতো সাজাইতে পারিস নাই, আজকে সাজা, সাজাবে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে, রানী তো রানী, ঠিক না, গডটাকে সাজাবে, আল্লাহ বলবে আমি সাজায় দিছি, কিন্তু দেখ তোর পছন্দ হয় কি হয় না, যদি পছন্দ না হয় তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না, তুই মন মতো সাজা, যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগনাল দিস আমি রাজাকে পাঠায় দিব, ওই দিন সে মিস কল দিবে আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই অঙ্কালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে রানীর কাছে দৌড়াবে, দুনিয়ার ব্র্যান্ডার স্ট্যান্ড, কমসে কম মামুনদেরকে জান্নাতে যে পোশাক দিবে সবচেয়ে কম দামি, এটা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের, বোঝেন ঘের, হ্যাঁ এরকম করে মারবে 3 কিলোমিটার ছড়ায় নিয়ে ফুলা উঠবে, এরকম লেহেঙ্গা পড়াবে আল্লাহ, আলোর সুতা দিয়া বানাবে দুনিয়ার সুতা দিয়া না, হায় হায় হায়, দিল্লি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, কতবার, কোন দর্জি বানাবে না, কুদরত দিয়ে আল্লাহ বানায় পাঠাবে, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুইয়া দুইয়া আবার ইস্তারি করে রাখবে, না
অল টাইম ইউজ, আজকে যেটা পড়ছে ওটা আর জীবনে আসবে না, কালকে নতুন আবার 70 জোড়া লেহেঙ্গা চলে আসবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, কোনো দোয়ার সিস্টেম নাই, বাস পড়ছে শেষ। প্রতিদিন এরকম চেঞ্জ হবে, আবার প্রতিদিন না 6 দিন এরকম চেঞ্জ হবে। শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে এই উম্মতকে, যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত, আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। এই উম্মতকে, এই উম্মত চিনেন? আরে এই উম্মত চিনেন? কে? নাম কি উম্মতে? আরে পুরো নাম বলেন না, উম্মতে মুহাম্মাদুর, উম্মতে মুহাম্মাদুর, আরো জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললে 120 নাকি পাওয়া যায়? কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12 10 কত হয়? 120 নাকি পাবেন? এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। এই উম্মত তো জানে না এর সাথে দোস্তি কার, কার দোস্তি? বললেই তো হুজুরে খালি আঙ্গুল উঠায়, কি করবো বলতেও পারি না। এই উম্মত তো জানে না যে দোস্তি কার সাথে। আল্লাহ রসুলই তো বলছিল আন্তা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি আগে রব্বে করিম আমি পিছে নবিয়ে রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়াল রহিম, শুরুতে আপনি শেষে আমি, আমার উম্মত হারায় যায় তো যায় কোথায়? আমার মনে হয় এই জন্যই আল্লাহ বলা দিছে বন্ধু একটা কেউ হারাইতে দিব না। কিয়ামতের দিন আপনার উম্মত আসবে কুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ, যদি জীবনে উজু করা থাকে তো উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে, নামাজ পড়া থাকে তো নামাজের জাগার থেকে নূর ফুটা বাহির হবে। কারো উম্মতের বাহির হবে না, আপনারটা বাহির হবে, কারণ আপনার উম্মতকে আমি হারাইতে দিব না। যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো? মানুষ তো মেরাজ অনেক কারণে বলে, আমি অন্য কারণে বলি, আমার কাছে মেরাজের কারণ একটা না, ডর্জনের উপরে। আমি বলি মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন, তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রেখা বলছি, কাউকে উপরে ডাইকা বলি নাই, আপনার সাথে যদি জমিনে রেখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, সমান হয়ে যাবে, দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু। উঠা চলে আসেন পাশে বসেন, তারপরে কথা বলবো, দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো, যেমন চাইছি তেমন গঠন, কিন্তু আপনাকে এরকম দেই নাই, বরং গঠনের সমস্ত ভান্ডার আপনার সামনে রেখা দিছি। আমি যে নাকের ভান্ডার বানাইছি ওটা আপনার সামনে রাখছি আর বলছি বন্ধু আপনি নাক চয়েস করেন, আপনি পছন্দ করবেন আপনার খালি লাগাই দিই, পছন্দ আপনার করবো না। আপনি পছন্দ করেন নাক আমরা লাগাই দিব, কান পছন্দ করেন আমরা লাগাই দিব, গাল পছন্দ করেন আমরা লাগাই দিব, এক একটা অঙ্গ আপনি পছন্দ করেন আমরা ফিট করে দিব। আল্লাহ বলেন বন্ধু মেরাজ এই জন্য, দেখি তো বটে আপনাকে কিন্তু ডাইকা নিয়ে আসছি এই জন্য, পাশে বসাইছি এই জন্য, একটু দেখার জন্য, কাছের থেকে দেখার জন্য যে আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম, এই জন্য মেরাজ। এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন যেভাবে আপনি চাইছেন আল্লাহর ইচ্ছা মতো। তো যেটা বুঝাইতেছিলাম, আবার আমি হারায় যাব, হারায় যাব ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। যুবক সব রাখা, সব রাখা কি চাও? দুনিয়ার সিঙ্গার রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলাম, আল্লাহকে পাইতে পারলাম বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলাম, এর গোলাম হইতে পারলাম, এর রঙে নিজেকে সাজাইতে পারলাম, ও যুবক যৌবনে সাজায়া দেখ না তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে, সাজায়া। শারীরিকভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো, শারীরিকভাবে 10টা গুণ দিয়া সাজাবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরাহা, আদম আলা ইসলামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা,
ঈসা আলাইহিস সালামের মতো বয়স, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিয়ে ভিতরে সাজাবে, আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস সালামের আওয়াজ কাকে বলে? সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সব সিঙ্গার যদি আইনা এক পাল্লায় করা হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না, বিন্দু পরিমাণ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়েলাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় এরকম আওয়াজ দিবে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুস থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, শুধু শুধু কাঁদেন নাই। জিব্রিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আর তাব কি, কেন কাঁদেন? তো বলছে, উম্মত জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখে আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি একদিনও থামে নাই, নারীর জন্য থামে নাই, পুরুষের জন্য থামে নাই। এই জন্য আমার কথা শুরু ছিল, আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না, কিন্তু প্রশ্ন আমিই তুলে দিলাম। তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পাওয়া গোলাম হইয়া যাও, আমার বন্ধুর সাজে সাজা যাও, আমার বন্ধুর রঙে রইয়া যাও, আমার বন্ধুর কালারে নিজেকে রঙিন করো। আসো যুবক, আর কতদিন নেট দেখে চুল কাটবে, আর কতদিন মা বোনরা নেট দেখে আর সাজবে, কতদিন পোশাক বানাবে, কতদিন আমরা আর বিজাতির রঙে রঙিন হব, তো কতদিন হইয়া লাভটা হইল কি? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না, নির্যাতিত না? হ্যাঁ বলো যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত? আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত, কারণ কি? টাকার অভাব, পয়সার অভাব, সংখ্যার অভাব। অন্যদিকে চলে যাব, সময় লম্বা হয়ে যাবে। না না, একটা কথা শুধু মনে রাখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে, সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% মুসলমানদের কাছে। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না? কতদিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ? কতদিন? 2 মাসের কাছাকাছি। ওলামাদের চোখের পানি এখনো পড়ে, আজ পর্যন্ত তো দেখতেছি না, প্রতিদিনই তো খবর আসে 200 লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে। মৃত্যু তো থাইমা নাই, থাইমা আছে? হ্যাঁ, কেন আল্লাহ সাহায্য করেন না? কেন আবাবিল ঘুরে বেড়ায়? কেন মশা আমাদেরকে কাটতে থাকে? কেন চিৎকারের ফেরেশতা ঘুমায়? কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায়? জিব্রিল টানা মেলা উঠতে থাকে। আল্লাহ কোরআনে বলেন, আমার সৈনিকের অভাব নাই, প্রকারেরও অভাব নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এগুলা পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আপনি একটু পাঠায় দেখায় দেন না। আমরা তো নবী দেখি নাই, সাহাবি দেখি নাই, তাবেই দেখি নাই, তাবে তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোনো সোনালি যুগই তো দেখি নাই। এই গ্রামের কয়জন মানুষ আছে পীরজি হুজুরকে দেখছে বলো? কয়জন আছে? কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুরকে দেখছেন? পীরজি হুজুরকে চিনেন? হ্যাঁ, মনে হয় অনেকে চিনেও না, ঠিক না? হ্যাঁ, নাম শুনছেন? কয়জন দেখছেন পীরজি হুজুরকে? অনেক অনেক শত বছর আগের কথা তো না, আমরা তো সোনালি যুগের কাউকে দেখি নাই, কোনো বড় আল্লাহ কেউ দেখি নাই। ও আল্লাহ, আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে, কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি। আপনি কেন পাঠান না? আল্লাহ বলে, পাঠাবো তো পাঠাবো কি করে? যারা চুল কাটে নেট দেখা ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠাই? যারা ইহুদি নাসারা সাজে সাজে ওদের দিকে তাকায় আমি কিভাবে সৈন্য পাঠাই? যারা নেট দেখা সাজে ওদেরকে দেখা কিভাবে পাঠাই? সব তো বাঁধেই দিলাম, শেষ জায়গায় চলে আসছি, সব তো বাঁধেই দিলাম। আল্লাহ বলে, কিছুই না করতো, আমি তো নবীকে পাঠাইতে দেরি, মেসেজ দিতে দেরি করি নাই। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে,
আইসাই সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, জানি না কি বলছিস। লম্বা সেজদা আসছে মাত্র রাখছে চাদরে, ডান দিক হয়ে সেজদা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা, শেফা নিজে বলতেছে, কত বাচ্চাই তো হলো আমার হাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার! গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না। যখন আসতে ছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মক্তু আসুররা কে জানি নাবি মার পেটের ভিতরে কেটা দিছেন, মক্তুনান মুসলমানি মার পেটের থেকেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদার থেকে উঠে আত্মাইয়াতুর সুরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না। আম্মা জান নিজে বলতেছেন, রুম আর পারস্য মক্কার থেকে কত দূর, আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় না। আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি করতেছে আমার ঘরের ভিতরে। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, ছুটা যায় কোলে নিছি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইয়িবু হাযা তিফ, তাড়াতাড়ি উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা, হ্যাঁ সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসো, আমি বন্ধু কিরকম বানাই। গায়েব করে দিছেন, আরো লম্বা আওয়াজ আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসাই মেসেজ দিছেন, সেজদা করেন না মেসেজ দিছেন, নামাজ যাওয়ার সময় মেসেজ দিছেন, আসসালা আসসালা। উম্মত যদি শুধু একটা রঙেই শাস্ত, এক রঙেই শাস্ত, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙের অন্ত, যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নাই, আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নাই, আর ডাকে কে, একটু আগেই তো বললাম 99 নাম পদের মালিক ডাকে আল্লাহ, কয়জন আসে। আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয়, আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো, সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে, আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা, আমারটা বাদেই দিলাম আমার বন্ধুরটা রাখতো। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি, যদি চান যুবক, যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই, ওই আল্লাহকে পাইতে চাই, ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না। যে জান্নাতে সব রাখা আছে, তোমাদের নাচও রাখা আছে, গানও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, যা চাবে, শুধু অল্প কয়েকটা দিন, 60-70 বছর একটু বুকের উপরে হাত রাখো। যেমন রোজা যদি গরমের দিনে হয়, তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা, কয়েক ঘন্টার ব্যাপার, তো সূর্য ডুবতে দেরি, সেহরি পর্যন্ত খাইতে দেরি করব, সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব, সেহরি পর্যন্ত খাবো। দুর্গন্ধময় জাগা দিয়া যখন মানুষ যায়, তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে, জাগা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না। রব্বে কাবার কসম, 60-70 বছর শুধু সবর করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে, আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে। কিন্তু কথা সত্য হয়ে গেছে, হয়ে গেছে কথা সত্য। হাদিস বলে সাকাতাত মিন আইনিল্লাহ, এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে। আজকে আমরা দূরে, নাহলে আপনাদেরকে আমি দেখাইতে পারি, একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে, একজনের চিৎকার। আজকে জিজ্ঞেস করেন প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে, সারা দিন কান্দে, সারা দিন রক্তক্ষরণ হয়, জিজ্ঞেস করেন আলেমদেরকে। মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে, জিজ্ঞেস করেন এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না, কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না। কারণটা কি? আমরা আল্লাহর রাসূলের ইজ্জত রাখি নাই, আল্লাহটা তো বাদেই দিলাম, আল্লাহর রাসূলের ইজ্জত রাখি নাই।
ও উম্মতে মুহাম্মাদি শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না, আল্লাহকে পাইতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। আর গোলামই সবচেয়ে বড় পরিচয়। যদি দিতে পারি আজকে থেকে দুটা কাজ, যদি করতে পারি, একটা হলো আজকে যদি তওবা করতে পারি মনের থেকে, পারবেন? কে কে পারবেন দেখি। তাহলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হ্যাঁ পাক্কা আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে, মৌত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না। যদিও যায় তাইলে যেন আমার মৌতটা, মৌত যদিও আসে তো আমার মৌতটা যেন এই কালারের প্যালার ভিতরে আসে, সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ মনের থেকে দোয়া করি আল্লাহ মৌত আসবে বটে, কিন্তু এই নামাজের প্যালার ভিতরে যেন আমার মৌত আসে। আরে বলেন মনের থেকে আল্লাহ নামাজের প্যালার ভিতরে যেন আমার মৌত আসে। এটা এই জন্য বলতেছি নামাজ, আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো, এক ব্যক্তি নামাজে মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, জায়গার থেকে এটা কোন আমি কি নিয়ে আসছি এটা পরের কথা, আপনি আমাকে নিয়ে আসছেন কোন জায়গার থেকে এটা কোন আমি কি অধিকার আছে না নাই? হ্যাঁ ও ছিল কোথায়? কিসে নামাজ কি? হায় হায় আল্লাহু আকবার, নামাজ কি? নামাজ মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথোপকথনে থাকে, নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে পায়ে। আসাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, আর মাবুন না মাবুন নামাজে যখন থাকবে তখন থাকবে তো মুসল্লায় থাকবে, ঠিক না? কি নামাজ কিসে পড়ে? জায় নামাজে না? তো উনার তো বলতে পারবে আপনি আমাকে জায় নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছি মানি। আর পুরুষ নামাজ পড়বে কোথায়? কোথায়? মসজিদ কার ঘর? তাল্লারে যদি আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছেন, তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোথেকে? তাল্লাই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি। আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি? তারপরও যদি কিছু লাগে তাইলে আর আপনার ঘরের থেকে মইরা লাভ হইলো কি? কি আরে যুক্তি কি বলে? সত্য তো, উনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে, কিছু যদি লাগে তাহলে উনার ঘরে মরে লাভটা কি? যেমন হাজি যখন এহরাম পরা মারা যায় তাল্লা রসুল বলছে ইয়াতি ইয়ামাল কিয়ামাতি মুলাব্বিয়া, ও কিয়ামতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে, তলবিয়া পর্যন্ত। হ্যাঁ কি তো ফেরেশতারা জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠ তুই তলবিয়া পড়স, তো আমি কোন জায়গার থেকে আইছি এটা জানিস না? আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস, এটা জানোস না? তো ফেরেশতা আক্কা বাক্কা খাবে, আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া, কেননা ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি, এহরাম অবস্থায় ও তো তলবিয়া পড়তে পড়তে আসবে, আর কি পড়তে পড়তে আসবে? ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে, হজ এখনো শেষ হয় নাই, জান্নাতে ঢুকা শেষ হবে। তো সত্য এটা, এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো। যখন দুজাহানের বাদশাহ ছয় বৎসর বয়স তখন আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিতেছেন, ওই পাহাড়ের চূড়ায় ডাইকা বলতেছে মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিত ব্যক্তিকে মরতে হবে, ও কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিসকে পুরাণ হইতে হবে, আমি বেটা চললাম। কি অবস্থা ছিল? ছয় মাস পরে দাদা মারা গেছে, ছয় বৎসর ছয় মাস বয়সের থিকা চাচা সিনার ভিতরে ভাতিজাকে দিছেন, উম্মে আয়মান ছিলেন সাথে, উম্মে আয়মান বলেন আমি মক্কায় নিয়ে আসার জন্য নিচে নামাইছি, উট রেডি করতেছিলাম, তাকায় দেখি মোহাম্মদ নাই, আবার দৌড়ে চলে গেছি যে দেখি কবরের উপরে শুয়া পড়ে আছে আর চিৎকার দিতেছে আম্মা তোকে ছেড়ে আমি যাবো না, জানি না আল্লাহ কি করে সইছে এই চিৎকারকে, কি করে সয়ে নিছে আল্লাহ,
ওই দুধের শিশু ৬ বছরের বাচ্চা চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাবো না, যাবো তো যাবো কোথায়, আব্বা তো নাই, তুইও নাই, একটা ভাইও নাই, বোনও নাই, কার কাছে আমি যাব, আমি জীবনটা তোর কবরকে বুকে নিয়ে কাটায় দিব মা। উম্মে আয়মান বলে আমি বুঝায় নিয়ে আসছি, ৩ বছর স্বাভাবিক ছিল না, বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন, পানাহারের কোনো খবর ছিল না। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা দিয়া ৩ বছরে ভাতিজাকে স্বাভাবিক করে তুলছে। তারপরেও ৪৪ বছর এক টানা ১০ দিন ভাতিজাকে সিনায় রাখছেন। চলেন চলেন সাতকানিয়ার মানুষ মনে উঠলো যখন শুনাই দেই, আবু তালেব একদিন বলতেছিল ভাতিজা তোমার যে বিশাল বড় মর্যাদা হবে এটা আমি প্রথম দিনই বুঝছি। কয় চাচা কি করে বুঝলেন? কয় কিছু শুনছি কিছু দেখছি। কয় কোথা থেকে শুরু করবেন চাচা? আগে শোনাগুলা বলবেন না দেখাগুলা? তো বলে যা শুনছি তা আগে বলি। বলে তুমি যখন জন্ম নিতে ছিলে সমস্ত বাচ্চা দুনিয়াতে যখন আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর তুমি যখন আসতে ছিলা তো সমগ্র জগৎটাকে সুগ্রাণ দিয়া মোহিত করা হয়েছে। কান্নাল মিসকায়া ফুর, সমগ্র জগৎকে সুগ্রাণ দিয়া মোহিত হইতেছিল, আর তোমার শরীরের ঘ্রাণ ওই মোহিত জগৎকে আরো মোহিত করতেছিল। বলছে তারপর চাচা? বলে সবার গায়ে ময়লা নিয়ে আসে, তোমাকে জানি ভিতর থেকে কে ওয়াশ করে দিছে। সবাই নাভি জমিনে কাটা হয়, তোমার নাভি মার পেটের ভিতরে জানি কে কেটে দিছে। সমস্ত ছেলে সন্তানের মুসলমানি জমিনে হয়, তোমার মুসলমানি জানি মার পেটের ভিতরে কে করে দিছে। মখতুনান। বলছে তারপরে চাচা? বলে তোমাকে যখন রাখা হয়েছে চাদরের উপরে রাখতে দেরি, তুমি নাকি সেজদায় যেতে দেরি করো না, লম্বা সেজদার পরে তুমি উঠা বসছো আত্মাহিয়াতের সুরতে, শাহাদাত আঙ্গুলি উপরে উঠে জানি কি বলছো তোমার আম্মা বলতে পারে না, তারপরে নাকি স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো, দৌড়ে তোমার আম্মা কোলে নিছে, কোলে নিতে দেরি, ছাদ ফাটতে নাকি দেরি হয় নাই, কুয়াশা ঘরের ভিতরে ঢুকতেছিল, উপর থেকে আওয়াজ আসতেছিল গাইবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে নিয়ে চক্কর কাটে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, সমগ্র সৃষ্টি যেন সকালবেলা এই বাচ্চাকে চিনে এবং এর গুণাবলীর সাথে এর নাম জানে। কেননা আরবের নিয়ম ছিল বাচ্চা হইলেই বাইতুল্লাহর চৌখাটে রাখা হইতো, দরজায় নিয়ে রাখা হইতো, তা আল্লাহ বলে জলদি ঘুরায় নিয়ে আসো সমগ্র জগৎ, একটু পরেই তো সকালবেলা বাইতুল্লাহ নিয়ে যাওয়া হবে, বাইতুল্লাহ যদি দুজাহানের বাচ্চাকে না চিনে তেলে খবর আছে, বাস নিতে দেরি চৌকাটে রাখতে দেরি, বাইতুল্লাহ সমস্ত বালুকণার থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সালাম। বলে ঘুরায় নিয়ে আসো, তারপরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়, মিনাল জিন্নি ফেরেশতাদের, ওয়াল মালাইকা ফেরেশতা, মিনাল জিন্নি জিন্নাতের, ওয়াল ইনসি মানুষের, ওয়াল মালাইকা ফেরেশতা, ওয়াল ওয়াহশ চতুর্থী, হাত্তা তাইর পাখির ভিতরে যে ভালো গুণটা আছে এটাও ঢুকায় দাও। তারপরে উপর থেকে আওয়াজ আসছে আতুহু খুলুকা আদম, এক এক নবীর নাম নিয়া ২০ নবীর নাম নিছেন, যে ২০ নবীর ২০টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও, আতুহু খুলুকা আদম মারিফাত শীষ সুজাত নু খুল্লাত ইব্রাহিম লিসান ইসমাইল রেদা ইসহাক ফসাহাত সালে হিকমত লুত বুশরা ইয়াকুব জামাল ইউসুফ সবরা আইয়ুব তাআত ইউনুস জিহাদ ইউশা সাউত দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস সুহুদ ঈসা কুওয়াত মূসা হাইবত সুলাইমান ওয়া ইলমাল খিযির, এই ২০ নবীর ২০টা গুণ এই বাচ্চার সিনায় ঢুকাও।
উপর থেকে আওয়াজ আসছে, বাকি নবী আরো রয়ে গেছে 16 লক্ষের ভিতরে মাত্র 20 জন, বাকি গুলার কি করব? তো আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, ওয়াগমিযুহু ফি জামিআ আখলাকিন নাবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। সুবহানাল্লাহ। কয় ভাতিজা এটা শুনছি, কয় চোখে দেখছেন কি? কয় এটাও বলবো? বলে বলেন, বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্য হাসতে হাসতে উঠতেছিল, বিকাল যখন হইছে তো চক্ষু দুটা বন্ধ করে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবতে দেরি, তোমাকে চকির উপরে বাহিরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি, 2,40,000 কিলোমিটার দূরে সূর্য দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, নামতে 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 তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইনা কালাই, ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। বলে তারপরে চাচা? বলে তুমি একদিনের বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিল আর উপরে চাঁদ নাচতেছিল। বলতেছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? তা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়ায়ুহাকিনি, আর আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্নার থেকে আমাকে বিরত রাখতেছিল, আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলছে ভাতিজা প্রথম দিনই জানছি তোমার বড় মর্যাদা হবে। তো বলছে চাচা আমার মর্যাদা এইখানেই শেষ না, আরো বড় মর্যাদা আমার, আরো বড় মর্যাদা, দুনিয়াতে যতজনের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন, আর আমার সাথে যখন কথা বলছেন তো আমাকে আরো সে বলায় ডাইকা নিয়া নিজের পাশে বসায় কথা বলছেন, আমার মর্যাদা অনেক উর্ধে চাচা। কিন্তু শুনেন চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনার চলবে না। সাতকানিয়ার মানুষ এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কিয়ামতের মাঠে আমার পরিচয় দিয়ে চলবে না, আমার ভিজিটিং কার্ড ব্যবহার করে আপনার লাভ হবে না। দুনিয়ায় মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না, বিষয় হইল দুনিয়া ছেড়া যাইতেই হবে, বিদায় কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। ওয়াজ নতুন কোত্থেকে আনবো? পুরাণটাই বলতে হবে। যখন মেরাজে যাইতেছিলেন আল্লাহ রসুল, আজকে ওই কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছে। আমার মনে আছে 3 বছর আগে যখন আমি ওদিয়ে মুসায় গেছি, মুসা আল ইসলাম যেখান দিয়া শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন মিশর থিকা মাদায়নে, ওটাকে ওয়াদিয়ে মুসা বলে, তুর পাহাড়ের পদদেশ দিয়া, আর আল্লাহর রাসূল যেই রাস্তায় হিজরতে গেছিলেন ওই রাস্তাও এখন চিহ্নিত করা আছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই রাস্তায় গেছেন। তো আমি ওইখানে যাওয়ার পরে তালাশ করতেছিলাম যে আল্লাহর রাসূল এই কবর থেকে সুগ্রাণ পাইছেন, টুকায় দেখি কবর কোথায় আছে, কিন্তু সময় হয় না পুরা টুকানের জন্য, আবার যদি আল্লাহ নিয়ে যায় তো তালাশ করব। আল্লাহর রাসূল যখন যাইতেছিলেন তো সুগ্রাণ মাটির থেকে বাহির হইতেছিল, জিজ্ঞাসা করছে এই সুগ্রাণ কিসের? তো বলছে বেশি কিছু না, কোন বড় মানুষের না, ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের বুয়া বুঝেন? হ্যাঁ, পরিচয় যদি মানুষকে পাল্লা যাইতো বা পরিচয় যদি মানুষের জন্য বাধা হইতো, তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন জান্নাতে সুগ্রাণও পাওয়ার যোগ্য ছিল না, ঠিক না? হ্যাঁ, বিষয় এটা না কে কোথায় বাস করে এটা বিষয় না, কার কি পেশা এটা বিষয় না, কার কার সাথে সম্পর্ক এটা বিষয় না, কে কার পিছে দৌড়ায় এটা বিষয় না, কে কোন গোত্রে জন্ম এটা বিষয় না, কে কোন সোসাইটিতে থাকে এটা বিষয় না, কার কাছে কত সম্পদ এটা বিষয় না, বিষয় হলো কে জীবনটাকে গড়লো এটা হলো বিষয়। ছোট্ট জীবন 60-70 বছর, বিদায় সাতকানিয়ার মানুষ, লম্বা করতে চাইতেছি না, লম্বা হওয়া যে কোনো লাভ নাই, লম্বা হয়ে যাবে, বুঝে আসবে না, মনে থাকবে না, এতে কোনো লাভ নাই।
লাভ হলো এটাতেই, যতটুকু বলি কান পাইতা শোনেন, পরিচয় পরিচিতি নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। যিনি নিয়ে আসছেন ওনার কাছ থেকে যাওয়া ছাড়া বাঁচার কোন রাস্তা কার, ঠিক না? চলে যেতে হবে। বিদায় কি নিয়ে যাব এটা হলো বিষয়, কি নিয়ে গেলে আমি পরিচয় পাবো, স্থান পাবো, কি নিয়ে গেলে কবর আমার জন্য রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ হবে, জান্নাতের বাগিচা হবে, কি নিয়ে গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, কবর এই ধ্বনি দিতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হবে, ওয়াইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হয়ে যাবে, ওয়াইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। কি জিনিস নিয়ে গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে দেরি হবে না। সাতকানিয়ার মানুষ আমার বন্দার শরীর যেন মাটিতে না লাগে, কবর দা, এটা হলো পরিচয়। আপনি রিক্সা চালান না বাস চালান এটা আল্লাহর দেখার বিষয় না, রিক্সা চালান না প্লেন চালান আল্লাহর এটা দেখার বিষয় না, কে প্লেন চালায় আর কে রিক্সা চালায় আল্লাহ এটা দেখে না, আল্লাহ দেখে কি জীবনটাকে গড়ছে, কে যা নিয়ে যাওয়ার তা নিয়ে যাইতেছে কিনা এটা দেখার বিষয়, এই জন্য জীবনটা ছোট, আপনি কোথায় বাস করেন এটা দেখার বিষয় না, বিষয় হলো আমি জীবনটা করলাম কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করলাম কিনা, কি নিয়ে যাইতে হবে এটা হলো বিষয়, কি নিয়ে গেলে আমি এগুলা পাবো। এই জন্য ফেরাউনের বাড়ির কাজের বুয়া কিন্তু সুগ্রাণ বাহির হইতেছে, আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সুগ্রাণ কোত্থেকে, বলছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া, বলছে পুরা হিস্টরি আমাকে খুলা বলতে হবে, বলছে এখন সুযোগ হবে না, রাত্রটা বড় ছোট, আপনার সফর বড় লম্বা, সমগ্র জগৎকে ঘুরে আবার এই রাত্রের ভিতরেই মক্কায় ফিরতে হবে আপনাকে, বলছে কোন যত কথাই বলো না কেন পুরা কাহিনী শোনা ব্যতীত আমি এখান থেকে লড়বো না। উপর থেকে আওয়াজ আসছে জিবরিল আমার বন্ধুকে শোনাও, কি শুনতে চায়, কি সময় তো আমার, ঠিক না, ব্রেক লাগাইয়া দিমু, যতক্ষণ বলতো না ছাড়মু ততক্ষণ বন্ধু জাগার থেকে হেলবে না, ঠিক না, সত্য তো, হ্যাঁ হেলানো হেলানোটা হেলতেই থাকবে, ব্রেক মেরা দিমু ব্রেক, কেন সব সৃষ্টি আমার, কত বছর কেটে গেছে আল্লাহই জানে, এক রাত্রের ভিতরে ঘুরে চলে আসছে, ঠিক না, তো জিবরিল শুনাইতেছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া এর কবর ঘটছে কি, বলে না হাতের থেকে চিরুনি পড়ে গেছে, তা আল্লাহর নামে উঠাইতেছিল, ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না, ফেরাউনের মেয়ে শুনা ফেলছে, ফেরাউনের নাম উচ্চারণ করে নাই, অন্য একটা অপরিচিত নাম উচ্চারণ করছে, দৌড়ায় জিজ্ঞাসা করছে কার নাম উচ্চারণ করলা, আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না, আমার আব্বার নাম নিলি না কেন, তো ইমান তো ইমানই হয়, ঠিক না, ম্যাচের কাঠি তো কাঠি হয়, ঠিক না, খোঁচা লাগতে দেরি জ্বলে উঠতে দেরি হয় না, ঠিক না, ইমানের ভিতরে খোঁচা লেগে গেছে, বলছে তোর আব্বা তো দুই নম্বর, তোর আব্বার নাম নেই নাই, বলে কার নাম নিছিস, বলে আল্লাহ রব্বি রব্বা কি রব্বা বাকি ও রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব সমগ্র জগতের রব, এত বড় কথা ফেরাউনের মেয়ে সইতে পারে নাই, দৌড়ে বাপের কাছে যেয়ে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না, তো ফেরাউন চিৎকার দিয়া বলতেছে বালা আমি তো বড় খোদা, বলছে না 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 আব্বা খবর পাওয়া গেছে তুমি নাকি দুই নম্বর, বলছে কে খবর দিল, বলে আখবার আতমি মাস্তা, আমার কাজের বুয়া খবর দিছে তুমি নাকি দুই নম্বর, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, আল্লাযী খালাকাক, যে তোকে পয়দা করছে, খালাকানি আমাকে পয়দা করছে, মাস্তাকে পয়দা করছে, রব্বাল আলামিন সমগ্র জগতের রব, যে ডাকো ওকে, ডাকছে তো বলছে কোন রবের খবর দিছো, বলছে রবের পরিচয় জানতে চাও, তো রবের পরিচয় তুলে ধরছে, আল্লাহ রব্বি ওয়া রব্বাক,
لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم عفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك. এটা হলো সূরা আমার রব বসে আমাকে মানো না বলে প্রশ্নই উঠে না বলে পরিণতি ভয়াবহ ভয়াবহ হবে বলছে ফকদি মা আনতা কাস যা মনে চায় তা করতে পারিস যা মনে চায় তা করতে পারিস বলে আনো করাই ঢালো তেল চালো আগুন টকবক টকবক করতেছিল দুধের শিশু ছিল দেড়া দিছে তেলের ভিতরে হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছিল উম্মি লা তাখাফি মা ভয় পাস না ওয়ালা তাহজানি দুঃখিত হইস না আমার বিচ্ছেদে ফা ইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজবাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরেই জান্নাতে একত্রিত হব দ্বিতীয় মেয়ে ছিল তাকে ও তেলে ঢেলা দিছে তার রুহ চিৎকার দিতে দিতে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি ভয় পাস না ওয়ালা তাতাজালজালি পিছলা যাস না ফা ইন্নাকি আলাল হক তুই হকের উপরে সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে মিলন মেলা কিন্তু মা তো মাই হয় উপরে দিকে দেখতেছে আর হাত উঠাইতেছে চোখের পানিতে বুক ভাসতেছে ফেরাউন বলছে তোমার পালা বলে বিলকুল প্রস্তুত কোনো আশা বলে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি যদি আশা পুরা করিস বলছে তোমার আশা পুরা করা হবে বলে উপরে তাকায় কি দোয়া করতেছ কার কাছে কি বলতেছ বলে ওই আল্লাহকে বলতেছি এরকম ফেরাউন কুঠি নারাজ হয় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি নারাজ হয়ো না তাহলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে সাতখানিয়ার মানুষ বিষয় হইল এটা কি নিয়ে যাবো এটা হলো বিষয় কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো যুবক তুমি পাবে কি নিয়ে গেলে পরিচয় পরিচিতি পাবে আজকে তো যুবক দাম জানে না সে তো মনে করে এইভাবেই বুঝি জীবন না না হাদিসে কুদসির ভিতরে আছে ইন্না লিল্লাহি শাবাব কিছু যুবক আল্লাহর এরকম আছে যে কিছু যুবক ইন্না লিল্লাহি শাবাব কিছু যুবক এরকম আছে যাদেরকে আল্লাহ দেখে দেখলেই বলে লাউলা ইয়া শাবাব ইন্না লিল্লাহি শাবাব আল্লাহর জন্য কিছু যুবক এরকম আছে যখন আল্লাহ তাদেরকে দেখে তা আল্লাহ চিৎকার দিয়ে বলে লাউলা ইয়া শাবাব ও যুবক তুই যদি না থাকতি লাজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সফসাফা জমিনকে তামার বানায় দিতাম ওমা আনসাল তুমিনা সামাই কাতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা আমবাত মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা বাল আনসালতু আলাইহিমুল আযাব সাব্বা একের পর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোর কারণে পারি না আছে কিছু যুবক এরকম আছে আছে দুনিয়াতে আছে আছে আবার আছে আল্লাহর দিজি বলতেছেন ইল্লা লিল্লাহি মাশাইকা রুকআ কিছু আল্লাহওয়ালা এরকম আছে যারা সব সময় মাথাটাকে ঝুঁকায় রাখে এরা যদি না থাকতো তাইলে এই অবস্থা হতো আবার আল্লাহ বলেন কিছু মহিলা এরকম আছে গরম যতই হোক হাতে মোজা পায়ে মোজা ঘর থেকে যখন বাহির হয় তো পুরো পর্দার সাথে বাহির হয় এদেরকে যখন দেখি তো লজ্জা পায় আছে এই জন্যই তো দুনিয়াটা টিকা আছে নাহলে দুনিয়া টিকা থাকতো না বিদায় জাগায় চলে আসছি আমি যেখানেই বাস করি তাতে কিছু আসে যায় না বিষয় হলো বিষয় কি নিয়ে আমি যাব কি নিয়ে গেলে আল্লাহ আমাকে চিনবে
কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পাবো, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচিতি পাবো, কিনিয়া গেলে স্থান পাবো, কিনিয়া গেলে সমস্ত আশার জায়গা জান্নাতে আমি যেতে পারবো। দুনিয়া আশার জায়গা, দুনিয়া আশা পুরা করার জায়গা না। যুবকরা তো জানে না, ভাবছে দুনিয়ার ডিস্কোই বুঝি শেষ, আর কোনো ডিস্কো নাই। ও যুবক, জান্নাতের ডিস্কো তো তুমি শুনো নাই, দেখো দুনিয়ার ডিস্কো তো কয়েক সেকেন্ডের হবে, কয়েক ঘন্টার হবে, জান্নাতের ডিস্কো 40-40 বছরের হবে। তোমার দুনিয়ার ডিস্কোর থেকে কয়টা কালার বাহির হয় বলো? হাদিসের ভিতরে আছে, পড়া দেখো, শুয়া থাকবে যুবক, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা থাকবে, হঠাৎ যুবকের মনে উঠবে দুনিয়ার ডিস্কোর কথা, সব ব্লুটুথ আল্লাহ দুনিয়া শিখাইয়া দিছে, শেয়ার হিট দুনিয়ায় দিয়া দিছে, শেয়ার হিট আর ব্লুটুথের মাধ্যমে চলে যাবে ওদের কা দিলের ভিতরে। যুবকের দিলে কি আসছে? তো দুইজনেই, চারজনেই বলবে, যুবক কোন গান্দা ডিস্কো? দুনিয়ার গান্দা ডিস্কো। তো বলবে, আমার মনে আসছে তোমরা জানলা কি কইরা? বলে, ব্লুটুথ দুটোই ওপেন আছে, তোমার দিলে যা আসবে আমার দিলে চলে আসবে, এই জন্যই তো ব্লুটুথ দিছে দুনিয়ায় আল্লাহ। হ্যাঁ, বলবে শুনবা ডিস্কো? তো দুইটা পায়ের দিক থেকে উঠবে, দুইটা মাথার দিক থেকে, পায়ের দুইটা নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার দুইটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। কয়জন হবে? চারজন, ঠিক না? পাও কয়টা? আটটা। চারজনের পাও কয়টা? কয়টা? আট। পায়ের নুপুর থেকে, জঙ্কার থেকে, প্রত্যেক জঙ্কার থেকে 8 লক্ষ কালার বাহির হবে। 8 লক্ষ, কত? সাতকানিয়ার যুবক ভালো করে শোনো, কি ফেসবুক আর কি ইন্টারনেট, কি হোয়াটসঅ্যাপ আর ভাইবার, কি ইমু আর কি সিমু, এর ভিতরে সারাদিন পড়া থাকো, ঠিক না? হ্যাঁ, না বুঝলা নিজের দাম, না বুঝলা নিজের কাম, হায় যদি বুঝতা দাম, রাগ হয়ে যাব সাতকানিয়ার যুবকরা। কত যুবকই তো কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? জুতা বোঝেন? বোঝেন নাই মানে, বার্মিস জুতা না কিন্তু আবার। হ্যাঁ, কি শরৎ বাংলাদেশ এখানে আসে ভাঙ্গা পড়ে একটা সময়, ঠিক না? হ্যাঁ, যায়া বেশি বারবার তাকাইছে তো বুঝা ফেলছে, আর দিকে তাকায় পায়ের থেকে জুতা খুলা দেখায় দিছে, একবারে সাইজ করালাম, আরেকবার তাকাইলে, ঠিক না? হ্যাঁ, জান্নাতও সৈকত রাখা আছে, ওইখানে জুতা দেখাবে না।